हाय फ्रेंड, আমি একটা হেয়ার স্টাইল নিয়ে চলে এসেছি। ব্যাকে ফ্রন্টে পাপ হেয়ার স্টাইল করেছিলাম, আগে ভিডিওতে আছে, তোমরা দেখে নিতে পারো যারা দেখনি। আর ব্যাকে আমি সব চুল একসাথে একটা দিকে বেঁধে নিয়েছি ভালো করে। তারপরে আমি পেছনের চুলকে দুটো ভাগ করলাম, ভাগ করে সমান ভাগে ভাগ করতে হবে। সমান ভাগে ভাগ করে আমি এক ধার একটা সেটিং ক্লিপে একটা ভাগ আমি সেট করে রাখলাম, যাতে সামনে যাতে আর একটা চুলে যেটা আমি করছি হেয়ারস্টাইল যাতে কোনো অসুবিধা না হয়। এবারে ওইখান থেকে অল্প চুল নিয়ে গোড়া থেকে বিরুনি করতে হবে, যেমন আমি যেমন আমরা তিনটে করে ভাগ করে বিরুনি করি সেরকম করেই নেব। একটা প্যাঁচ দেওয়ার পর অল্প অল্প চুল এক সাইড থেকে অল্প করে নেব আর ওকে জয়েন করে আবার বিরুনি প্যাঁচ দেবো। আবার যখন বিরুনি প্যাঁচ দেবো তখনই আবার অল্প চুল নিয়ে আমি আবার প্যাঁচ দেবো। এই করতে করতে অল্প যতবার বিরুনি প্যাঁচ দেবো ততবার সাইড থেকে চুল নিতে হবে, এভাবে বিরুনিটা করে যেতে হবে। আর বিরুনিটা যখন করবো খুব টাইট করবো না, একটু লুজ লুজ করে করবো, তবেই আমার লেয়ার লেয়ার যে ভাগটা আসবে তবেই ভালোভাবে আসবে। টাইট করলে সেটা কুকুরে যাবে, সেটা ভালো হবে না। সেই জন্য অবশ্যই চুলটা একটু বিনুনিটা একটু হালকা হবে না। আমি নেক্সট আবার নিচ্ছি একটা করে চুলের ভাগ, এইভাবে আমি পুরো চুলটা একদিকে চুলটা পুরোভাবে করে নেবো। যতটা চুল আমার থাকবে অতটা করে নেবো, ঠিক লম্বা বিনুনি হয়ে আসবে। আবার দেখছেন আমি একটা প্যাঁচ দিচ্ছি আবার অল্প চুল নিচ্ছি, আবার একটা প্যাঁচ আবার একটা চুল, বাকি চুলটা একটু বিনুনি করে নিয়ে একটা ক্লিপের সাহায্যে আমি এটাকে এঁটে দেবো যাতে না খুলে যায়। এবারে একদিকের আমার হেয়ারের কাজটা হয়ে গেছে, এই যে ফাঁক ফাঁক আসবে ওইটা হয়ে যাওয়ার পর আমি নেক্সট ভাগটা স্টার্ট করব। সেম একইভাবে প্রথমে গোড়া থেকে অল্প চুল নেব, চুল নেবো, তিনটে ভাগ করবো বিনুনি করার যে নর্মাল যে বিনুনি করতে হয়, আবার একটা প্যাঁচ দেবো, অল্প করে আবার চুল যোগ করব, আবার একটা প্যাঁচ, আবার একটু যোগ করব। এই করে করে আমাকে বিনুনিটা করে যেতে হবে। কাছ থেকে দেখাচ্ছি, বিনুনিটা করে যেতে হবে। অল্প করে চুল খেয়াল রাখতে হবে যে যখন আমি চুলটা নেব নিড মানে একদম ক্লিন হবে চুলটা নেব, যাতে চুলটা ঠিকঠাকভাবে নেওয়া হয়। আর এই হেয়ার স্টাইলে যত সরু সরু ভাগ নেবে মানে অল্প অল্প যত ভাগ নেবেন তত হেয়ার স্টাইলটা আরও ভালো লাগবে, আরও লেয়ার হবে, যে মৌচাকে যে লেয়ারটা হয় সে লেয়ারটা আরও হবে। আমি এইদিকে চলে এলাম, ওইদিকে হাতে আড়ালে দেখতে দেখা যাচ্ছিল না খুব একটা। এই যে আমি একটা একটা করে ক্লিন ভাগ করে নিয়ে যোগ করছি, আবার একটা প্যাঁচ দিচ্ছি, এই করে করে পুরো চুলটা আমাকে বিনুনি করে যেতে হবে। এই হেয়ার স্টাইলগুলো খুবই সিম্পল, খুবই সিম্পল। এই হেয়ার স্টাইলগুলো আপনি নিজে তো নিজে করা যাবে না, কাউকে আপনি করে দিতে পারবেন, নিজে হেয়ার স্টাইলটা আসবে না, ঠিকঠাক আসবে না। একটু মানে নিজে লোক মানে অন্য জনকে করে দিতে পারবেন ভালো করে, তাকে শিখিয়ে সে আবার আপনার চুলে করে দেবে। Thank you.
এই হেয়ার স্টাইলটা কোনো পার্টি হেয়ার স্টাইল বলতে পারেন, ভালো লাগবে। এই হেয়ার স্টাইলটা পার্টি হেয়ার স্টাইলটা অন্যজন আমি অন্যজনাকে করে দিয়েছি। হ্যাঁ, দুটো ভাগ আমার হয়ে গেছে। এই দুটো ভাগকে আমাকে একসাথে নিয়ে চুলটাকে পুরো উঠিয়ে যেখানে আমি গার্ডার দিয়েছি তার ঠিক নিচে নিচে আমাকে এঁটে দিতে হবে। ক্রিস ক্রস ভাবে। এখানে খুব একটা হেয়ার স্প্রে আমি ব্যবহার করিনি, এই হেয়ার স্টাইল দরকার নেই, খুব একটা শেষে দেব। এবারে দুটো দিক ভালো করে এরকম ছাড়তে 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 অত তখন লেয়ারগুলো আরও দেখা যাবে ভালো করে। নিয়ে ওপরে দুটো লেয়ার নিয়ে আমি ববি পিন দিয়ে ক্রিস ক্রস হিসাবে এঁটে দেবো। এইভাবে চুলটা আমার হয়ে গেল। এবারে ফাঁকগুলো একটু ক্লিন করে নেবো, যে লেয়ারগুলো আমার করেছি আমি মৌচাকে, যে মৌচাকে ব্যাপারটা আসবে ওই যে এটা উড়ো চুলগুলোকে আমি নোভা হেয়ার স্প্রে দিয়ে আমি সেট করে নেবো। এবং টেলকমে তেল দিয়ে আমি একটু হালকা হালকাভাবে লেয়ারগুলোকে ক্লিন করছি। হয়ে গেল আমার এই হেয়ার স্টাইল। আগের ভিডিওতে পাপ করেছিলাম, তার ঠিক ব্যাকে করলে বেশ ভালো লাগে। সিম্পলের মধ্যে দুটি খুব ভালো দেখতে হেয়ার স্টাইল। এখানে ফুলও ব্যবহার করতে পারেন। আমি এখানে মতি কাঁটা যেগুলো হয় সেইগুলো আমি ইউজ করছি, গোল্ডেন যে মতি কাঁটা, মতি কাঁটাগুলো দিয়ে আমি বিনুনির যেখানে যেখানে বিনুনিগুলো করেছি সেখানে প্রত্যেক ফাঁকে ফাঁকে আমি পিনগুলো দিয়ে দিচ্ছি, মতি কাঁটাগুলো। নিয়ে সবকটা দিয়ে দিলাম। এটা আমার ফাইনাল লুক, হেয়ার স্টাইলে ব্যাকের ফাইনাল লুক। আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। খুবই সিম্পল অ্যান্ড ইজি হেয়ার স্টাইল, এইগুলো সবাই করতে পারবে। দুবার প্র্যাকটিস করলে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।